يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله اللهم لا مانع لما أعطيت ولا
উপস্থিত। আজকের জুমার সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই তিনার হাজার হাজার প্রশংসা আমরা সকলে প্রাণ খুলে মহাব্বতের সুরে সকলে বলো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আকাই মাওলা তাসদারে মাদানী আহাম্মাদে মুস্তফা, মুহাম্মাদে মুস্তফা সকলে বড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি সহস দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। যথা আল্লাহুমা সাল্লি আলাই, আল্লাহুমা বারিক আলাই। যা হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গ্রন্থ হইতে আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নেতা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াতকে এবং উক্ত হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে রুজি ও বরকতের চাবিকাঠি। যেই সাবজেক্টটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সাবজেক্টটি হচ্ছে রুজি ও বরকতের চাবিকাঠি। সুতরাং রিজিক সবাই পাবে, আল্লাহ যত সৃষ্টি রাজি আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন সকলকে তিনি রিজিক দিবেন, কিন্তু বরকত সবাই পাবে না। সুতরাং রিজিকটা আলাদা জিনিস আর বরকতটা আলাদা জিনিস। বরকত নিতে গেলে আপনাকে কিছু শর্তাবলী রয়েছে। এই উক্ত শর্তগুলি, উক্ত নির্দেশনাগুলি যদি আমরা সাই সুন্নাহ অনুপাতে আমল করি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কাওয়াতিল মাতিন, নিশ্চয় আমি সমস্ত আমার সৃষ্টিকুলকে রিজিক দিয়ে থাকি, সকলকে আমি রিজিক দিই। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে তাওয়াক্কাল, তো আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের রিজিকের অনুসন্ধান করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে রিজিক দিবেন এই কথাই তিনি বলেছেন, কিন্তু এত রিজিক পাওয়া সত্ত্বেও আমাদের নাহি নাই, চাই চাই এবং হাতে দই পাতে দই তবু বলি কই কই, এত ইনকাম, এত আমাদের টাকা, তবুও কিন্তু আমরা বরকত দেখতে পাই না। রিজিক আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা পাচ্ছি, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রিজিক অনুসন্ধান করার জন্য অনেক পথ আমরা অবলম্বন করি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ কৃষি কাজ করি, কেউ গাড়ির চালক, কেউ মিস্ত্রি, কেউ লেবার ইত্যাদি ইত্যাদি। রিজিক আমরা, রিজিকের জন্য সবাই আমরা কি করি, প্রতিযোগিতা করি রিজিককে বৃদ্ধি করার জন্য এবং বেশি টাকা হওয়ার জন্য আমরা হাড় ভাঙা পরিশ্রম করি,
কিন্তু অথচ এত ইনকাম করা সত্ত্বেও, এত টাকা পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা বরকত দেখতে পাই না। বরকত আমাদের আমরা দেখতে পাই না, কিন্তু বরকতটি আলাদা। রিজিক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, কিন্তু বরকত আল্লাহ সবাইকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে যা কিছু আছে, যত আমার সৃষ্টি রাজি আছে, আমি সকলকে রিজিক দিব, কিন্তু আমি বরকত সবাইকে দিব না। বরকতটা হচ্ছে ভিন্ন জিনিস। বরকত নিতে গেলে, রুচিতে বৃদ্ধি করতে গেলে কিছুগুলি কাজ রয়েছে, ওই কাজগুলি যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, রিজিক সবাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশা। আমি যদি কারো মালকে ইচ্ছা করি আমি বৃদ্ধি করে দিই, কারো মালকে আমি বাড়িয়ে দিই, আর আমি যদি ইচ্ছা করি কারো মালকে আমি কমিয়ে দিই। সুতরাং বাড়ানো কমানো এটা আমার হাতে রয়েছে। আপনি যতই বলুন না কেন, ভালো খাবো, ভালো থাকবো, কিন্তু ভালো খেতে চাইলে ভালো খাওয়া যাবে না, ভালো থাকতে চাইলে ভালো থাকা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ভালো রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ভালো খাওয়ান, তাহলে আপনি খেতে পারেন। এটা আল্লাহর হাতে রয়েছে, ভালো থাকলে ভালো থাকা যায় না। আর মালদার হতে চাইলে মালদার হওয়া যাবে না, ধনী হতে চাইলে ধনী হওয়া যাবে না। যদি আল্লাহ আপনাকে ধনী করেন, যদি আপনার মালের বৃদ্ধি করেন, এটা আল্লাহর হাতে রয়েছে। সুতরাং আজকে আমরা নিজের মালকে বাড়ানোর জন্য আমরা হাড় ভাঙা আমরা পরিশ্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু বরকত রিজিকে হয় না, বরকত সব জিনিসের মধ্যে রয়েছে। বরকত আপনার ব্যবসাতে রয়েছে, বরকত আপনার গাড়িতে রয়েছে, বাড়িতে রয়েছে, স্ত্রীর মধ্যে রয়েছে, সন্তান সন্ততির মধ্যে রয়েছে, বরকত আপনার জ্ঞানে রয়েছে, বরকত আপনার মানে রয়েছে, বরকত আপনার সব জিনিসের উপরে রয়েছে। শুধু বরকতটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী তোমরা শুনো শুনো, যদি আমার তরফ থেকে তোমরা বরকত নিতে চাও, তোমাদের উপরে যদি বরকত, তোমরা তোমাদের খাওয়া গুলিকে যদি বৃদ্ধি করতে চাও, টাকা পয়সাকে বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা এক নম্বরে তোমরা ঈমান নিয়ে এসো, তোমরা ঈমান নিয়ে এসো। আর ঈমান নিয়ে আসার পরে তোমরা মুত্তাকি হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবে, যদি আমরা ঈমান নিয়ে আসার পরে আমরা যদি মুত্তাকি হই। আজকে আমরা মালদার হতে হওয়ার জন্য আমরা এত চেষ্টা, এত প্রতিযোগিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেয় তাহলে হবে না। বরকত নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি করতে হবে। আজকে আমরা যারা আমরা কৃষি কাজ করি, আমরা কত প্রতিযোগিতা করে পেঁয়াজের আমরা চারা দিয়েছিলাম, যে পেঁয়াজটা আমাদের কাছে লাভজনক, একটা চাষিদের কাছে কত বিপ্লবী করে আমরা চারা দিলাম, যেটা যেই সময় চারাটা দেওয়ার কথা নয় সেই সময় আমরা দিয়েছিলাম টাকার অঙ্কের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার চেষ্টার ফলে আপনি এত প্রতিযোগিতা করে যে চাষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ফলন দিয়েছেন, কিন্তু ফলন দিয়েছে কিন্তু টাকা দিয়ে আবার বরকতটা এখানে মেরে দিয়েছে। আজকে এক বিঘা জমিতে আগে কত হতো পেঁয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম বলে, সুবহানাল্লাহ। আগে একটা গাভীর দুধ হতো আপনার হাফ কিলো, দুই কিলো, এখন একটা গাভীর দুধ হচ্ছে 40-50 কিলো বলে, সুবহানাল্লাহ। একটা ডালিম একটা বেদানা খাবে একটা গুষ্টি বলে, সুবহানাল্লাহ। আগে আপনারা পেঁয়াজ যখন প্রথম চাষ শুরু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 পূর্বে তিনি এই কথাগুলি বলে গিয়েছেন, তখন আপনার 20-15 কুইন্টাল করে পেঁয়াজ হয়েছে। এখন এই কিছুদিনের ব্যবধানে
মানে আপনার 50 কুইন্টাল পেঁয়াজ হচ্ছে বলেন সুবহানাল্লাহ, আর 50 বছর পরে যে ক কুইন্টাল যে পেঁয়াজ হবে এটা হিসাব করা যাবে না বলেন সুবহানাল্লাহ। জমি জায়গা তো এগুলি থাকবে, জমি জায়গা বৃদ্ধি হবে না, কিন্তু আল্লাহ বরকত দিবে আপনার চাষবাসের ফলন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে, আর অল্প সময়ের মধ্যে আপনার অনেক ফসল হবে। এখন সব রকমের জিনিস পাওয়া যায়, ধান 6 মাসেরও ধান আছে, 2 মাসেরও ধান আছে, 3 মাসেরও আছে, প্রত্যেকটা জিনিস আপনার অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বৈজ্ঞানিক তারা গবেষণা করে আল্লাহ তাদেরকে ব্রেন দিয়েছে, ওমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা, আল্লাহ সামান্যতম মানুষকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ আজকে কত কিছু না করছে। তো এই যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিতে 50 কুইন্টাল পেঁয়াজ দিলেন, টাকা তো আল্লাহ বরকত দিতে পারতেন, আপনি 50 কুইন্টাল পেঁয়াজ এনে 5 টাকা বা 4 টাকা, 4 টাকা হলে আপনার 20,000, 5 টাকা হলে 25,000 টাকা হবে। আর যদি আপনি 25 কুইন্টাল পেঁয়াজ হতো আর টাকাতে যদি বরকতটা থাকতো, 25 কুইন্টাল পেঁয়াজে যদি আপনার 1,000 টাকা দাম থাকতো তাহলে 25,000 টাকা পেতেন, তাতে মুনিশ খরচ কম লাগতো, অনেক খরচ আপনার শেয়ার হয়ে যেও আপনি লাভ একটা দেখতে পেতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা যতই পরিশ্রম করো না কেন আমি তোমাদেরকে যেভাবে রাখবো সেভাবে তোমাকে থাকতে বাধ্য, তুমি থাকতে হবে। তুমি যদি বলো ভালো খাবো ভালো চলবো আমি টাকাওয়ালা হবো ধনী হবো, না, আল্লাহ যেভাবে আপনাকে রাখবে সেভাবে আপনাকে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আপনাকে বিশ্বাসী হতে হবে। اللهم لا مانع لما اعطيت ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে মালদার করতে চাই তাকে আমি মালদার বানিয়ে দিই, আমি যাকে দিই না সারা দুনিয়াবাসী যদি তাকে দিতে চায় তাহলে কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে বিশ্বাস রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন তাকে দিবে নেই, আর যাকে দিবে না তাকে সারা দুনিয়ার মানুষ যদি টাকা পয়সা দিয়ে যদি ধনী বানাতে চান সম্ভব নয়। আল্লাহ আপনাকে যেভাবে রাখবে আপনাকে সেভাবে থাকতে হবে। তো আমি আলোচনা করছিলাম যে রিজিক সবাই পাবে কিন্তু বরকত সবাই পাবে না। বরকত নিয়ে আসতে গেলে প্রথমে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, 2 নম্বরে মুত্তাকি হতে হবে, তাহলে আপনার বাড়িতে বরকত হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরকতটা এমন একটা জিনিস, আপনি যতই টাকা ইনকাম করুন না কেন, আপনার যতই টাকা ইনকামের পথ থাকুক না কেন, যদি রিজিকে যদি আপনার বরকত না থাকে তাহলে আপনার অভাব কোনদিন মিটবে না, অভাব কোনদিন মিটবে না। ইনকাম যদি কম হয় আর যদি আপনার বরকত থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অল্পতেই তোমার অভাব থাকবে না বলেন সুবহানাল্লাহ, অল্পতেই তোমার অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মায়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মুখরাজা ওয়ায়ারজুকু মিন হাইসু লাম ইয়াতাহসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, যদি আল্লাহকে আপনি ভয় করেন আপনি যেই কোনো বিপদে পড়ুন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে, কাদেরকে, যারা আল্লাহকে দেখে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ায়ারজুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর যারা ভয় করবে আমি তাদের রিজিকগুলো এমন ভাবে বৃদ্ধি করে দিব, এমন জায়গা থেকে তাদের রিজিকের আমি ব্যবস্থা করে দিব তারা কল্পনা করতে পারবে না যে এই জায়গা থেকে আমার রিজিক কিভাবে চলে আসলো। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো বিপদ থেকে তোমাকে আমি উদ্ধার করব, আমার গায়েবে মদদ দিয়ে আর এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব তুমি কল্পনা করতে পারবে না, যেই জায়গা থেকে তো আমার রিজিকের আসার কথা ছিল না কিভাবে চলে আসলো, এটাই আল্লাহ, এটাই আল্লাহর, এইভাবেই চলে আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মানে যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। তো ইসলামিক নিয়ম অনুসারে যে কাজগুলি যে পদ্ধতিগুলি রয়েছে সকলে বলে ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলি আমরা নিজের বাস্তবে রূপ দিব, দিয়ে আমাদের রিজিককে আমরা বৃদ্ধি করব, বলেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যদি তোমার অভাব অনাটন হয়, অভাব অনাটন যদি তোমার হয় তুমি মাথা নিচু করো না, মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলো হে রাব্বুল আলামিন আমার অভাব অনাটন সংসারে হ্যাঁ অনেক সমস্যা আমি পড়ে আছি, আল্লাহ আমার তুমি ব্যবস্থা করে দাও। আগে আল্লাহর কাছে আপনি চান, আপনার বাড়িটা পুড়ে গেছে, আপনার বাড়িটা পড়ে গেছে, একটা পলিথিন তিরপালের প্রয়োজন আছে, আগে আল্লাহকে বলুন আল্লাহ একটা পলিথিনের ব্যবস্থা করে দিন। আল্লাহকে আগে দরখাস্তটা করুন, তারপরে আপনি মেম্বারের কাছে আসুন। আর আল্লাহকে না বলে যদি মেম্বারের কাছে আসেন তো মেম্বার আপনাকে ঘুরাবে, দিবে না পলিথিন, পলিথিন দিবে না। কেন? আগে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে বলতে হবে যে আল্লাহ আমি অভাবগ্রস্ত, আমি বিপদে পড়েছি, আমার যেই করে হোক আমাকে ব্যবস্থা করে দেওয়া হোক। এই দরখাস্তটা আল্লাহকে দিয়ে এবার যেখানে গেলে যে কাজটা হবে ওই জায়গায় আপনি যান, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ প্রথম রাউন্ডে আল্লাহর উপরে ভরসা রাখুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তুমি চলতে চলতে যদি স্যান্ডেল পরে যে জুতো পরে তুমি চলছিলে রাস্তাতে যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় ওই ফিতাটা যখন ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার উচিত হবে, যারা মুমিন হবে তাদের উচিত হবে যে আল্লাহ আমার এই ফিতাটার ব্যবস্থা আপনি করে দিই। যে স্যান্ডেলের ফিতাটা যে আপনার ছিঁড়ে গিয়েছে চটির ফিতা, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে যে আল্লাহ এই ফিতাটার ব্যবস্থা করে দিন। ফিতাটার দাম কত? মাত্র 4 টাকা থেকে 5 টাকা দাম। ওটাও যদি আল্লাহর কাছে চাইতে হয়, ছোট থেকে বড় যতগুলো রয়েছে সব আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত যেগুলি সমস্যা আছে আল্লাহ দূর করবে। কিন্তু আগে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যদি আমরা না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে না। তো বাড়িতে বরকত নিতে গেলে আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে বাড়িতে যে জোরালো প্রস্তাব দিবেন আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার স্ত্রীকে, যারা বাড়িতে কোরআন পড়তে জানে, দৈনিক যদি আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করুন তাহলে আপনার বাড়িতে বরকত হবে, বলেন সুবহানাল্লাহ। বরকতের বাতাবরণ ঘটবে, যে মাল বৃদ্ধি করার জন্য ভালো থাকবো, গাড়ি বাড়ি এসিতে ঘুরবো, যেই হাড় ভাঙা পরিশ্রম দিয়ে যেই আমরা ইনকাম করার জন্য ছুটাছুটি করি, বাড়িতে আপনার এই ইনকামগুলি রয়েছে, আপনি অল্প ইনকাম করুন আর দৈনিক কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন দিনের দিন আপনি মালে মাল হয়ে যাবে। আপনার অল্পতেই আপনার অনেক রকমের সমস্যার সমাধান অল্প টাকায় হয়ে যাবে, আপনার সমাধান অল্প টাকায় আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, কারণ বরকত আপনার বাড়িতে অবতীর্ণ হবে। দৈনিক কোরআন মা বোনদেরকে বলবো যে আপনারা দৈনিক কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতের কারণে বাড়িতে বরকত হবে এবং শয়তানের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। আজকে আমার মায়েরা কোরআন যে দৈনিক পড়তে হবে এদিকে ভূমিকা পালন না করে আজকে মায়েরা যদি সলাদ ছুটে যায় তবুও তারা কাজা তুলে না এমনও আছে, কিন্তু যদি সিরিয়াল ছুটে যায় তাহলে কাজা তুলে নেয়। রাত্রিতে যদি এই সিরিয়ালটা না দেখা হবে ওটা সকাল 8টার সময় দেখে কাজা তুলবে, সিরিয়ালের কাজা তুলে কিন্তু নামাজের কাজা তুলে না। আর কোরআন তেলাওয়াত একদিন করেনি তার মানে একদিন আমি একটা সূরা পড়ি ও একদিন এই সময়টা হয়নি, সকালবেলা 2টা সূরা পড়ে যে আমি মেক আপ করে নেবো কাজাটা তুলে নেব এটা আমরা করি না। তো মা বোনদের কাছে আমার অনুরোধ, আর অভিভাবকদের কাছে আমার অনুরোধ, বাড়িতে দৈনিক কোরআন তেলাওয়াত আরও চালু করুন। কোরআন বাড়িতে দৈনিক পাঠ করলে আপনার বরকত আসবে, রহমতের ফেরেশতারা আপনার বাড়িতে আসবে। আর বাড়িগুলিকে ছবিমুক্ত করতে হবে, ছবিমুক্ত, কোনো নেতা নেত্রী কোনো পিতা কোনো সন্তানের ছবি তুলে আপনি বেঁধে রেখে দিলেন বাড়িতে, দেওয়ালে ঝুলছে, শখেছে আপনি ছবি লোড করে রেখে দিয়েছেন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না, আর রহমতের ফেরেশতা না ঢুকলে বরকত হবে না। যে কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছে
যে মৌলানা সাহেব আপনি তো বলেছেন এবং আমরা আরও শুনেছি আলেমদের মুখে যে ছবি বাড়িতে থাকলে ফেরেশতা তো ঢুকবে না, এই কথা বলেছেন। ঠিক আছে, আপনার কথা আমি একমত, কিন্তু যে জান কবচ করে সেও তো ফেরেশতা, ফেরেশতাই তো জান কবচ করে। তো যাদের বাড়িতে আপনার ছবি থাকছে তাদের আবার জান কী করে কবচ করে? আমি বললাম, ওহো, তুমি বুঝতে ভুল করেছ। হ্যাঁ, রহমতের ফেরেশতা আলাদা, ফেরেশতাদের শ্রেণী বিন্যাস আছে। রহমতের ফেরেশতারা ছবি থাকলে আপনার বাড়িতে আসবে না। আজরাইল মালিকুল মওত কিন্তু রহমতের ফেরেশতা নয়। আপনি কুকুরের গলায় যদি আপনি গলা লাগিয়ে যদি ঘুমিয়ে থাকেন তবুও আপনার জান কবচ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেলে মালিকুল মওত আজরাইল আপনার বাড়িতে উপস্থিত হবেই হবে। আর মূর্তি ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, আপনার বাড়িতে বরকত হবে না। তো ঘরগুলি আপনাকে ছবি মুক্ত করতে হবে আর দৈনিক কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে আপনি বরকত পাবেন, অল্পতে আপনার মান বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা দোয়া করবে তখন তোমরা আল্লাহকে বলো যে আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও। আর এই দোয়াগুলি যদি দৈনিক আপনি করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে এমনিতেই আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সিস্টেমগুলি আমাদের জানতে হবে। আজকে আমরা যে রিজিকের জন্য, যে টাকার জন্য আজকে আমরা এত হাড়ভাঙা পরিশ্রম দিয়ে করি কিন্তু তবুও আমাদের অভাব মিটে না। এত ইনকাম করছি লাখ লাখ টাকা তবুও সমস্যা সমাধান হয় না, কেন? যে আমাদের বাড়িতে বরকত নেই। বরকত সবাইকে আল্লাহ দিবে না, রুচি সকলকে দিবে। বরকত আপনাকে নিজেই নিতে হবে, নিজেই নিতে হবে, আমল করে, কাজ করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মালগুলি দিয়েছে ওই মালগুলি থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা খরচা করো। ওই খরচা করলে, আল্লাহর রাস্তায় দান করলে গরিব মিসকিনদেরকে যদি আপনি আপনার মাল থেকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার ওই মালে আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল বেলায় দুইটা ফেরেশতা আসে, একটা দোয়া করে বরকতের দোয়া দিয়ে যায়। যারা নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় খরচা করেছে, নিজের মাল থেকে ফকির মিসকিন বেওয়াদেরকে, সাহায্যকারীদেরকে যারা সহযোগিতা করেছে, ওই ফেরেশতা বলে আল্লাহ গো তাদের মাল তুমি বৃদ্ধি করে দাও, তার মালকে বাড়িয়ে দাও। আর যারা কৃপণ, যারা নিজের মাল থেকে সাদকা করে না, দান করে না, আল্লাহ বলে ওই লোকদের মাল তুমি কমিয়ে দাও। ফেরেশতারা এইভাবে দৈনিক দোয়াতে যারা দান করে, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যারা অভাবগ্রস্ত মানুষ, মুসাফির মানুষকে তোমরা খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, তাহলে তোমার বৃদ্ধি খাওয়াতে হবে, তোমার রিজিকে বৃদ্ধি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনাকে বাড়ি যে আপনাকে আপনার স্ত্রীকে বলে দিতে হবে যে আমার অর্ধাঙ্গিনী তুমি শুনে নাও, শুনে নাও, আমার বাড়িতে আমার পিতার আত্মীয় স্বজন, আমার মাতার আত্মীয় স্বজন যেত আসবে, আমার ভাই বোন যেত আসবে, আমার বাড়িতে খাবে তুমি কিছুই বলো না, আমার মায়েরা উপরে আছে। যদি স্বামীর আত্মীয় স্বজন আছে তো বাড়িতে যদি স্বামীর আত্মীয় স্বজন দুই দিন থাকে তাহলে বাড়িতে আত্মীয় স্বজন যাওয়ার পরে ঝামেলা সৃষ্টি হয়ে যায় যে তোমার আত্মীয়রা কেন আমার বাড়িতে আসবে, আরো তো তোমার ভাই আছে, ছোট ভাইয়ের কাছে কেন যায় না, মেজ ভাইয়ের কাছে কেন যায় না, আমরা কেন খাবো। আর যদি ওই মায়ের যদি কেউ আত্মীয় স্বজন চলে আসে, এক সপ্তাহ ধরে যদি থাকে, তাহলে কোনো রকমের কথা হবে না, ও মায়েরা আপনারা তো ইনকাম করেন না, আমার বাচ্চিরা আমার ভাইরা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে ইনকাম করে, আর তাদের আত্মীয় আসলে তোমরা চোখ গুলি গলিয়ে গলিয়ে স্বামীকে এই কথাটি বলে থাকো। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহে আমি খোদার কসম করে বলছি, তোমরা যদি তোমাদের মালকে বৃদ্ধি করতে চাও তাহলে তোমাদের
প্রতিষ্ঠা হলে মানে যে আপনার বাড়িতে যে আত্মীয় স্বজন আসবে খাওয়ান আপনার বোন স্ত্রী ডেকে খাওয়াতে হবে, হ্যাঁ বোন আসলো এই দরজা দিয়ে ঢুকলো আর আপনি এই দরজা দিয়ে পালিয়ে গেলেন, দেখা করলেন না, দেখা করলে হয়তো খাওয়ার প্রয়োজন হতে পারে তাকে থাকতে বলতে হবে, এই ব্যবহারগুলো করিয়েন না। আল্লাহ রসুল বলছেন কাতিব রাহিমা, যারা আত্মীয়তা বজায় রাখে না তারা জান্নাতে যাবে না বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নিজের মালকে বৃদ্ধি করতে চায় এবং দীর্ঘ আয়ু যারা কামনা করে বেশি দিন যারা বেঁচে থাকতে চায়, আমরা তো সবাই বেশি দিন পর বেঁচে থাকতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পদ্ধতি হচ্ছে যে তোমরা তোমাদের পড়োশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আর আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করো, তাহলে তোমরা বেশি দিন বাঁচবে আর তোমাদের মান আল্লাহ বৃদ্ধি করে দিবে, বরকত হবে বাড়িতে। তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বরকত নেওয়ার যেইগুলি কাজ রয়েছে, যেইগুলি সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলি যেন মানার তৌফিক দান করে, তাই সকলে বলুন আমিন। যারা গ্রামের যদি কেউ ইলমি শিক্ষা করার জন্য যা শেখার জন্য যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, যদি বলে যারা মাদ্রাসায় পড়ছে তাদেরকে সহযোগিতা করবেন, ইলিম শিক্ষা যারা করছে, দ্বীনি শিক্ষা যারা করছে তাদের যদি আপনি সহযোগিতা করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে, আপনার টাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা দুই ভাই, এক ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস আর কোরআন শিখত, হাদিস কোরআন শিখলে হাদিসের চর্চা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা বরকতপূর্ণ, তাদের অভাব থাকে না। জি আপনি আলেমদের দিকে লক্ষ্য করুন, তাদের বেতন খুব কম, সামান্য বেতন, তবুও তারা মাস্টারের চাইতে ভালো আছে বলে আলহামদুলিল্লাহ। একটা মাস্টারের কাছে যাবে তাদের অভাব অনাটনের কথা শেষ নেই, যদি পিতা চায় টাকা তো বলবে বেতন ঢোকার আগে আমার এদিকে ক্লিয়ার হয়ে গেছে টাকা, হ্যাঁ ওখানে এত টাকা পাবে, ওখানে এত টাকা পাবে, কারণ বরকত নাই, কারণ কোরআন হাদিসের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কোরআন হাদিস স্টাডি করবে, যেই বাড়ির সন্তান দ্বীনি শিক্ষার মধ্যে থাকবে তার বাড়িতে আল্লাহ বরকত দিবে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা দুই ভাই, এক ভাই আমার কাছে ছোট ভাইটা কোরআন আর হাদিস আমার কাছে শিখে, আর এক ভাই শিল্প কাজ করে, হাতে হাতের কাজ কিছু তৈরি করে বাজারে বিক্রি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সে ওই ভাইটার ব্যাপারে নালিশ করলো, দরখাস্ত করলো, জগতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছোট ভাইটা আমার কাজে সহযোগিতা করে না, আমার কাজে সহযোগিতা করে না, আমি তাকে মেহনত করে পড়াচ্ছি খাওয়াচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তুমি খেতে পাচ্ছ, তুমি ভালো আছো, কারণ হচ্ছে একটাই, তোমার ছোট ভাইটা কোরআন হাদিসের চর্চা করছে আমার কাছে শিখছে, এর দৌলতে তোমার রিজিকে আল্লাহ বরকত দিয়েছে বলেন সুবহানাল্লাহ। কথাটি কার? রাসূলের কথা। তাহলে কোরআন হাদিস সঙ্গে সম্পর্ক রাখুন, বাচ্চাদেরকে মসজিদে পাঠান, দৈনিক মা বোনদেরকে কোরআন তেলাওয়াত বাড়িতে কোরআন, দেখবেন রুজিতে বরকত অটোমেটিক হয়ে যাবে, রিজিক সবাই পাবে কিন্তু বরকত সবাই পাবে না, আর বরকত না পেলে আপনার অভাব অনাটন দূর হবে না। তো আল্লাহর কাছে দোয়া রাখুন আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার এবং বরকত আনার জন্য যে কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা রাখলাম আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে, তাই সকলে আমিন। তাহলে আজকের মেন আলোচনা যে রুচি ও বরকতের চাবিকাঠি, রুচি সকলে পাবে কিন্তু বরকত সকলে পাবে না, বরকত নিতে গেলে নিয়মিত আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, ইস্তেগফার করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, ফকির মিসকিনদেরকে খাওয়াতে হবে, হালাল রুচি খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এইগুলিকে মেনটেন করে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের মান আমি এমনিতেই বৃদ্ধি করে দেব বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান আনার পরে মুত্তাকি হওয়ার সকলকে যেন তৌফিক দান করে, তাই সকলে বলুন আমিন। একটু সলাতের দিকে আসুন, ইসলাম যে আমাদের
আমরা ইসলামকে যে বলে দাবি করি, যে আমরা যে মুসলিম, যে আমাদের মুসলিমের যেটা পরিচয় হচ্ছে সলাৎ, সলাৎবিহীন কেউ মুসলমান হতে পারে না। সুতরাং আমি সলাতের আপনাদের কাছে আবেদনটুকু রাখছি যে আপনারা অবশ্যই আসবেন। দেখছেন চোখের সামনে কতগুলি বালা মুসিবত চলে যাচ্ছে আপনাদের কাছে কাছে থেকে। কিছুদিন আগে পরস্পর কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গত সোমবার দিনে যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাদের বাড়িতে বাস্ট হয়েছে তাদের সেরকম ক্ষতি হয়নি, যারা সাহায্য করতে গিয়েছিল, যারা এটাকে নিভানোর জন্য গিয়েছিল তাদেরই ক্ষতি হয়ে গেল, তাদেরই ক্ষতি হয়ে গেল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই হালাতে তার মত রেখেছিলেন, যেখানে যার মত থাকবে ঠিক তাকে এখানে টেনে নিয়ে যাবে। কখন যে তার মৃত্যু চলে আসবে সে কেউ জানে না। সুতরাং আপনি কখন যাবেন, আমি কখন যাবো, এটা আমাদের জানা নেই। সুতরাং ভালো থাকতে চাইলেও ভালো থাকা যাবে না, মালদার হতে চাইলেও মালদার হওয়া যাবে না। আল্লাহ যদি আপনাকে ভালো রাখেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে সবচাইতে মূল কথা। আল্লাহ আপনাকে যেভাবে রাখবে সেভাবে আপনাকে থাকতে হবে। সুতরাং আল্লাহর বিধানকে একটু ধরুন, আল্লাহর আইনগুলোকে মানুন, আল্লাহ বা রাব্বুল আলামিনের বিধানকে গুলোকে মূল্যায়ন করে বাকি জীবনটাকে ভালো রাস্তায় কাটানোর চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া রাখবো, হে আল্লাহ এই জাতিকে তুমি পরিবর্তন করো, হে আল্লাহ তাদেরকে সঠিক বুঝার এবং রিজিককে যে বৃদ্ধি করার যে বরকতপূর্ণ যে কাজগুলি রয়েছে আল্লাহ যেন করতে পারে, আমরা যেন সকলে করে আমাদের আমলগুলি ঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করার এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার এবং দ্বীনি শিক্ষা শেখার এবং পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করার এবং মৃত্যুর সময় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা পড়ে মরার তৌফিক যেন আল্লাহ দেয়। তাই সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়া আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।